হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর প্রতিদিনের মতো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর এখন বাজে 9টা। আমি দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। আগের ভিডিওতে বলেইছি শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য দেরি করেই উঠেছি। আর দেরি করে উঠেছি, সুন্দর একটা রোদ, খুব ভাল লাগছে। আগের দিনে তো ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, মেঘলা হয়েছিল, হাওয়া দিচ্ছিল। যাই হোক, শরীরটা খারাপ, দেরি করে উঠেছি। আর ঘুম থেকে উঠে জানালা খুলে দেখছি সূর্যি মামার মুখ, খুবই ভালো লাগছে। আর তার সাথে এই যে একটু চা নিয়ে বসলাম, তো চলো সারাদিনের ব্লগটা এখান থেকেই শুরু করি আমি। তো বন্ধুরা, আমার যেমন শরীর খারাপ, তোমাদের দাদা ভাইয়েরও সেম এরকমই শরীরটা খারাপ। ও তা দুজনে মিলেই, ওকে তোমরা ক্যামেরাম্যানও বলতে পারো, মাঝে মাঝে ও আমার ফোনটা ধরে দেয় আর আমি ব্লগগুলো করি। আর দুজনের যেহেতু শরীর খারাপ, তো সেই শরীর খারাপ নিয়েই আমরা এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের কাছে এইটুকু আশা করতে পারি যে এই শরীর খারাপের মধ্যে যে ব্লগটা করছি, হ্যাঁ, ভুল ত্রুটি হতেই পারে, হয়তো বেশি কিছু ভালো কিছু শেয়ার করতে পারিনি, কিন্তু তোমরা একটু পাশে থেকো এই শরীর খারাপের মধ্যে দিয়ে। আশা করছি পরের ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর দেব, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ঝটপট করে সকালের টিফিনটা একটু বানিয়ে নিই, কারণ টিফিন হলে তারপর তোমাদের দাদাভাই খেয়ে যাবে অফিসে। তো ঝটপট করে এই যে আমার টিফিনের তরকারি বসিয়ে দিয়েছি, তো চলো ঝটপট করে টিফিনের তরকারিটা করা যাক। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, আর বাজার থেকে এই সব বাজারগুলো করে নিয়ে এসেছে, আর মাছও নিয়ে এসেছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। চলো বন্ধুরা, এই কড়াই শাকগুলো ঝটপট বেছে নিয়ে পরিষ্কার করে নেওয়া যাক। তো আমার এখানে পরিষ্কার করে বেছে নেওয়া হয়ে গেছে এই শাকগুলো, হচ্ছে মা পাঠিয়েছে। তো বন্ধুরা, আমরা টিফিন করতে বসে গেছি, তোমাদের দেখালাম যে ঝটপট টিফিনটা বানাতে হবে, কারণ তোমাদের দাদাভাই খেয়ে যাবে অফিস। তো এই যে আমার টিফিনের তরকারি রেডি, দাদাভাইও খাচ্ছে, এই যে তোমাদের দাদাভাইও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া শেষ হয়ে যাক, কারণ তাড়াহুড়ো রান্না করতে হবে, শরীরটা খুব খারাপ, কারণ তাড়াহুড়ো করে রান্না করিনি, তাড়াতাড়ি স্নান সেরে নিতে হবে, কারণ নইলে আরো অসুস্থ হয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে তারপর। এই যে তোমাদের দাদা ভাই বাজার থেকে আসার সময় মাছ নিয়ে এসেছে, চলো চট জলদি পরিষ্কার করে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার রান্না এখানে বসিয়ে দিয়েছি, আর আজকে রান্নায় আমি বেশি কিছু বানাইনি, একটু হালকা ফুলকে রান্না করেছিলাম যেহেতু শরীরটা খারাপ। তো এখানে আমি পেঁয়াজ কলিয়ে কড়াই শাকের ভাজা করেছি, আর এই কড়াই শাক তোমরা কিন্তু কেউ কীভাবে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমি কড়াই শাকের এই পেঁয়াজ কলিতে ভাজাটাই কিন্তু বেশি ভালোবাসি, আর এটাই আমি বানাই তাই। আর এই যে দুপুরবেলা হচ্ছে, তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে, আসার পরে দুজনে তাড়াতাড়ি করে আর লাঞ্চ করতে বসে গেলাম। তো লাঞ্চ করার পরে হচ্ছে একটু কুল নিয়ে এসেছিল বাজার থেকে, সেই কুলটা এইভাবে মাখিয়েছিলাম, খুব খাওয়ার ইচ্ছে হয়েছিল তাই হচ্ছে এই কুলটা এইভাবে মাখিয়েছিলাম, একটু লঙ্কা দিয়ে আর একটু আচার দিয়ে বিট লবণ দিয়ে মাখিয়েছিলাম, মোটামুটি ভালোই খেতে হয়েছিল। বন্ধুরা দেখো কি সুন্দর করে কুল মাখাচ্ছে তোমাদের দিদি ভাই।
তোমরা দেখতেই পাচ্ছ, কুল নিয়েছে, কাঁচা লঙ্কা নিয়েছে, শুকনো লঙ্কা গুঁড়ো, তার সাথে একটু আচার এবং একটু নুন স্বাদ মতো। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে মাখিয়েছে, যেন দেখলেই মনে হয় যেন জিভে জল চলে আসছে। দারুন, তো বন্ধুরা সন্ধেবেলা ও গিয়েছিল বাজারে, আর বাজার থেকে আসার সময় আমার জন্য এই দুটো নিয়ে এসেছিল, আর এটা ছিল চিকেন লেগ পিস ফ্রাই, খেতে বেশ ভালোই লাগছিল। তো এইভাবে দুজনে সন্ধেবেলার টিফিনটা ওই দিয়েই সারলাম। তো তারপর ঝটপট করে রাতের ডিনার বানিয়ে নিয়েছিলাম। রাতের ডিনারে ছিল তড়কা আর হচ্ছে রুটি। এইভাবে ডিনারটা সেরে নিলাম। তো বন্ধু আপাতত আমার ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমাকে লাইক সাবস্ক্রাইব আর তোমার বন্ধু বান্ধব যে আছে শেয়ার করতে কিন্তু ভিডিওটা অবশ্যই ভুলো না।